আপনারা জানেন গতকাল আমরা একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, ইভেন দ্য সনি হলের যে মালিক আছেন হোসেন ভাইয়ের সাথে কথা বলে যে আমরা কাল গতকালকে এখানে ছবি দেখতে আসবো। হোসেন ভাই বলল এই আধা ঘন্টা এক ঘন্টা পরে, জনন্ত ভাই সরি কালকে আপনি আসেন, এই হোসেন ভাই এদিকে আসেন। কালকে হোসেন ভাই বলল জনন্ত ভাই আপনি কালকে আসেন, আমরা কালকে ব্যবস্থা করব। এখন আমার বক্তব্য হচ্ছে গতকালকেই আজকের সমস্ত শো টিকিট বিক্রি হয়ে গেছে গতকালকেই, তাহলে দর্শক এসে কি দেখবে আজকে? এতদিন তো আপনারাই নিউজ করে আসছেন যে হল সিনেমা হলে লোক যায় না, তাহলে এবার উল্টাটা হলো কেন? এইবার পার্সোনালভাবে কেন অ্যাটাক করা হচ্ছে? সিনেমা নিয়ে করুক, যার যত কিছু আছে সে সিনেমা পর্দায় দেখবে মানুষ, তাকে নিয়ে আলোচনা করবে, তাকে নিয়ে দর্শক সমালোচনা করবে, আলোচনা সমালোচনা সব কিছু দর্শকের জন্য, কিন্তু কারো পার্সোনাল অ্যাটাকের জন্য না এখানে। তো এই জন্যে আমি একটা কথাই বলবো, দর্শক যেই ছবি দেখে ভালো লাগবে তার ছবি দেখবে, এটা দর্শকদের 100% রাইট আছে। এখন দর্শকরা আপনারা কি ছবি দেখতে আসছেন? আচ্ছা, ওনারা যদি দিন দাঁড়ে দেখতে আসে, এখন টিকিট পায় না, টিকিট কি আমি বানাই দিতে পারবো? আমি তো সিনেমা বানিয়েছি, আমরা কষ্ট করেছি, ওনারা হলের টিকিট দিবেন, আমি কিভাবে দিব? সিনেপ্লেক্সে আমি রেবেকা আপার সাথে কথা বলতে বলতে আসছি, 40 জন স্টুডেন্ট গিয়েছে ছবি দেখার জন্য সিনেপ্লেক্সে আজকে বসুন্ধরাতে, কোনো টিকিট নাই। এটা তো আমার পরিচিত দেখে ফোন করছে, রেবেকা আপাকে আমি বলছি আপনি একটু হলের বাইরে আসবেন। কেন ভাই, একটু আসেন না? তারপরে উনি হলের বাইরে এসে আবার আমাকে ফোন করছে, জনন্ত ভাই আমরা ব্যবস্থা নিচ্ছি। তা আমার বক্তব্য হচ্ছে এই যে মানুষ টিকিট পাচ্ছে না, এটাতে লস কাদের হচ্ছে? সিনেমা হল মালিকদের যে এরকম লস হচ্ছে, দর্শকদের মন ভেঙে যাচ্ছে, তাদের কাজ কাম নাই। এই যে রবিবারের থেকে প্রত্যেকটা জায়গায় ইন্ডাস্ট্রি বলেন, অফিস আদালত বলেন খুলে যাবে, এখন যদি তাড়াতাড়ি সিনেমা স্ক্রিন না বাড়ানো হয় দর্শক কোথায় ছবি দেখবে? তাইলে এখন থেকে আর দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করব, চলচ্চিত্রের জন্য এই নিউজ আর দরকার নাই যে হলে লোক আসে না, এই নিউজটা টোটালি বন্ধ করে দেন। সিনেমা মানেই বিনোদন, এখন সিনেমার অর্থ যদি বিনোদন হয়ে থাকে তাহলে বিনোদন দর্শকদের জন্য। দর্শকরা যদি মনে করে আমার ভালো লাগছে, তার কাছে বিনোদন ভালো লেগেছে, তার লাগে নাই তিনি বড় করে লিখবেন আমার ভালো লাগে নাই, ভেরি সিম্পল জিনিস। যত দর্শকদের চাহিদা ছবি দেখার, অ্যাটলিস্ট ব্যবস্থা তো করে দিতে হবে ছবি দেখার জন্য, এইটা একটা। আর সেকেন্ডলি, যে কোনো প্রডিউসার যখন ইনভেস্ট করেন তার প্রথম টার্গেটই থাকে যে আমি যে ইনভেস্টটা করেছি লাভ লস পরে দেখা যাবে, অ্যাটলিস্ট আমার যদি যেটুকু ইনভেস্ট করেছি উঠে আসে তাহলে আমি আরেকটা ছবি বানাতে পারবো। তাহলে ছবিকে হলমুখী করতে হলে একটা ডিফারেন্ট টাইপের মুভি দরকার, যেইটা আমরা অনেক প্রচেষ্টা করে ইরানের সাথে কো প্রোডাকশন করে, যেটা স্বপ্নের দেখার মতো, কো প্রোডাকশন করে আমরা একটা সিনেমা নিয়ে আসি দর্শককে এই যে আজকে হলমুখী করার জন্যে। আজকে আপনারা এখানে এতগুলো টেলিভিশন চ্যানেল দেখতেছেন, তাদেরকে হলমুখী করার জন্যে, তাহলে এই স্রোতটা তো থাকবে যে পরবর্তীতে আরেকটা ছবি রিলিজ হলে দর্শক হলে আসবে, তখন তার বলতে পারবেন না যে দর্শক হলে আসে না। এই চেষ্টাটাই আমাদের ছিল, যেটা আপনারা 2010 খোদ্দা ছাড়তে দেখেছেন যে 2010 পরে সিনেমার বাজারটা কত সুন্দর হয়ে গেল। আমরা যখন 2014 পরে রিলিজ করলাম না, এখন বাকিটা আমি বলতে চাই না, শুধু একটাই কথা বলতে চাই, যতগুলো হল আছে যতগুলো বন্ধ আছে সবগুলো হল খুলে দেখ, বন্ধ হলগুলো খুলে দেখ, সবাই ছবি দেখুক, প্রডিউসাররা আবার বেশি করে ইনভেস্ট করুক, আমাদের কলা কৌশলী শিল্পীরা বেশি করে কাজ করুক, তাহলে আবার সিনেমা জেগে উঠবে। আমি সবার পক্ষ, আমি কোনো দিন আমার নিজের জন্য চিন্তা করি না, আমি চাই সবার ছবি ভালো চলুক, সবাই হলে গিয়ে ছবি দেখুক, কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য নয়। দর্শকরা বলবে পার্সোনালভাবে, কিন্তু আমরা মিডিয়াতে যারা আছি তারা কখনোই কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করব না, এই প্রতিজ্ঞা থাকতে হবে, তাহলেই চলচ্চিত্রের উন্নতি হবে।